টানা হরতাল অবরোধের পর দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করায় রাজধানীর বাজারগুলোতেও যেন ফিরে এসেছে গতিশীলতা। বাজারে কিছু কিছু পণ্যের মূল্য সামান্য বৃদ্ধি পেলেও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। আলু, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, বেগুন, টমেটো, সিম কেজিতে 10 টাকা বেড়ে গেছে, 8 টাকা 10 টাকা। কোন একটু মানে ইয়ে আছে আর কি, ক্রয় ক্ষমতার মধ্যে আছে আর কি, স্থিতিশীল মনে হচ্ছে একটু আর কি। কিন্তু মাছের বাজারটা দাম অনেক বেশি না? একই গত সপ্তাহে যা আছে এই সপ্তাহে, ফুলকপি গত সপ্তাহে কিনছি 25 টাকা করে পিস, এই সপ্তাহে 25 টাকা, লাউ 50 টাকা 60, এই গত সপ্তাহে এই সপ্তাহে একই। তবে শুক্রবার ছুটির দিন হলেও বাজারে তেমন ক্রেতা সমাগম লক্ষ্য করা যায়নি। রাজধানীর বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়। কাঁচা বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজ প্রতি কেজি 30 টাকা, আলু 12 টাকা এবং সিম 30 টাকা, যা গত সপ্তাহের মতোই। তবে কাঁচামরিচের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেলেও টমেটো গত সপ্তাহের তুলনায় কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে মাছের বাজারে ইলিশ মাছের দাম হালিতে 200 থেকে 300 টাকা কম হলেও অন্যান্য মাছের দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতা বিক্রেতারা। মাছ একটু কম হয়ে, মাছের দামটা একটু সীমিতই আছে। ইলিশের দাম তো কম, শীতের সময় তো মানুষ ইলিশ কম খায়, মানে দিন আর দিন খালি বাড়তেছে, মানে কমতি নেই খেয়া, মানে চাষের কয়ের দাম কমতি। অন্যান্য মাছ আমি দেখি নাই, এখনো দাম দেখি নাই, কিন্তু ইলিশ মাছের দাম মনে হচ্ছে কম। মুদি দোকানগুলো ঘুরে দেখা যায় চালের দাম কেজিতে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং গুঁড়ো দুধের দাম কোনোভাবেই কমছে না বলেও জানান বিক্রেতারা। তবে অন্যান্য পণ্যের মূল্য স্থিতিশীল আছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। বাজার ঘুরে তো মনে হইতেছে যে সবকিছু দাম না, সাধারণ মানুষের ক্রেতা মানে কিনার বাইরে চালের দামই বাড়ছে, আর ডাল ডাল ঠিকই আছে, আলু পেঁয়াজ দাম কমছে, আদা রসুন এগুলো দাম কমছে, তেলের দাম ঠিক আছে, ঠিকই আছে, মানে বেশি না, স্বাভাবিকই আছে, আগের সপ্তাহের মধ্যে আছে গুঁড়ো দুধ।